সবাই কেমন আছেন আশা করি দেশ বিদেশে যারা আছেন সবাই খুব ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন ওষুধ তো এই ওষুধগুলো আমার মেয়ের উসাইবার ও আবার অসুস্থ হয়ে গিয়েছে ওর ঠান্ডার একটু সমস্যা হালকা একটু ঠান্ডা খেলে ওর নিউমোনিয়া হয়ে যায় তো ওর নিউমোনিয়া হয়ে গিয়েছে তো নিউমোনিয়া হলে আবার বাসায় নেম্বুলেন্স দিতে হয় তিন থেকে চার মাস আগে একবার হয়েছে এরকমই কয়েকদিন পর পরই হয়ে যায় দেখা গেছে সামান্য একটু পরিমাণে মাথায় পানি দিলে মানে গোসল করার সময় একটু পরিমাণে পানি দিলে বা একটু কোক বা আইসক্রিম জাতীয় সামান্য একটু খেলেই ওর এটা এক মানে সাথে সাথে ওর ঠান্ডাটা বেড়ে যায় একদম কাশতে কাশতে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায় এজন্য জন্য বাসায় আমি সবসময় এগুলো রেখে দিই আর এই ওষুধগুলো তো ফার্মেসি থেকে কিনে নিয়ে আসলাম ডাক্তারের নির্দেশ অনুযায়ী তো এখন আমি এগুলো এখন ওকে দিব নেবনেসটা রেডি করছি কয়েকদিন আগে তো আপনারা দেখলেনই ওর হাতটা ভেঙে একদম অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমতে জোড়া লেগেছে তো জোড়া লাগার পরে কিন্তু আমি অনেক দিন ওর এই হাতটা এক্সারসাইজ করেছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করাতে ওর হাতটা সোজা হয়েছে তো সবাই কিন্তু বলেছে এখানে আমার বাসারা মানে আশেপাশে যে ওর হাত বাঁকা হয়ে যাবে বাঁকা হয়ে গেছে ভুল চিকিৎসা করেছে আসলে মানুষের এইসব কথা শুনে আমি অনেক বিব্রত হয়েছি আমার অনেক খারাপ লেগেছে তো এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ের হাত পুরোপুরি সোজা হয়ে গিয়েছে তো আপনারা তো এই ভিডিওতে দেখতেই পারবেন ওর হাতগুলো যে একদম সোজা দু হাতেই তো আসলে সবাই তো আর এক না কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এটাই তো দুনিয়ার নিয়ম তবে আমি তো মা আমার কাছে অনেক খারাপ লাগে এগুলি শুনলে সবাই যদি উৎসাহ দেয় তাহলে ভালো লাগে যাই হোক এখন আল্লাহ রহমতে আমার মেয়ের হাতটা সোজা হয়েছে তবে অনেক কষ্ট করেছি অনেক এক্সারসাইজ করেছি গরম কুসুম পানিতে ওর হাত আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা রেখেছি গরম পানির বোতলে ভরে ওর এটাতে গরম ছেঁক দিয়েছি অনেক কষ্ট করেছি তো আমি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন বললাম সেগুলো ভিডিও আর করা হয়নি আসলে মন খুব খারাপ ছিল এই জন্য আমি আর সেগুলো ভিডিও করতে পারিনি তো এখন মেয়েকে গ্যাসের নেমনেসটা দিব তো দিয়ে দিচ্ছি এই যে হাতটা দেখছেন হাতটা কিন্তু অনেক সোজা একেবারে সোজা বোঝাই যায়নি তো হাতটা কিন্তু সোজা হয়ে গিয়েছে দু হাতই বোঝাই যান আমার মেয়ে আমাকে বলে আমার কোন হাত ভেঙেছে ও নিজেই এখন বুঝতে পারে না দেখ তো এখন গ্যাসটা দিচ্ছে দোয়া করেন সবাই ও যেমন ঠান্ডাটা কমে যায় এটা নিয়ে খুব টেনশনে আছি আমি ওর আবার পরীক্ষা চলে এসেছে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ওদের মা সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে ক্লাস হয় তো পরীক্ষা হয় যখন তখন আবার বেশি সমস্যা হলে বাসায় খাতা দিয়ে দেয় বাসার ম্যাডামে পরীক্ষা নেয় বাসার ম্যাডামটা অনেক ভালো যে মেয়ে হিসাবেই পড়াশোনা করায় তো সমস্যা না হলে আবার স্কুলেই পরীক্ষা হয় তো এবার স্কুলেই হবে পরীক্ষাটা আর এই লকডাউনে তো আজকে দুই বছর পড়াশোনা বাচ্চাদের একেবারেই বন্ধ হয়ে গিয়েছে তো মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ